আগামী কয়েকদিন ওয়েদার কেমন থাকবে? আজ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা কমই থাকছে, দু এক জায়গায় খুব হালকা বৃষ্টি থাকতে পারে। 17 তারিখে অর্থাৎ আগামীকাল হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বিক্ষিপ্তভাবে থাকার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। 19 তারিখ নাগাদ উত্তর বঙ্গোপসাগরে একটা নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, এর প্রভাবে 18 থেকে 20 এই পিরিয়ডটায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিছুটা বাড়বে বৃষ্টিপাত। বিশেষ করে উপকূলে যে কাছাকাছি জেলাগুলি রয়েছে, যেমন উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, সেই সাথে পশ্চিমের কয়েকটা জেলা যেমন ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, এই জেলাগুলো 18 থেকে 20 তারিখের মধ্যে দু এক জায়গায় ভারী বৃষ্টিরও সম্ভাবনা থাকছে। কলকাতা বা তার পার্শ্ববর্তী অঞ্চলে আজ বৃষ্টিপাতের সম্ভাবনা কমই, 17 তারিখে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বিক্ষিপ্তভাবে থাকছে, 18 থেকে 20 মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী 4-5 দিন প্রধানত বিক্ষিপ্তভাবে হালকা ধরনের বৃষ্টি, দু এক জায়গায় মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে দিনের তাপমাত্রা কিছুটা বেশির দিকে থাকবে আগামী 4-5 দিন। নিম্নচাপটা তো কমন ফ্যাক্টর অ্যাকচুয়ালি, বর্ষাকালে বঙ্গোপসাগরে নিম্নচাপ, এটাই ন্যাচারাল। এটা না হওয়ার জন্যই বরং বৃষ্টিটা দক্ষিণবঙ্গে কম হয়েছে। যতটা নিম্নচাপ তৈরি হওয়ার কথা এই জুন থেকে আগস্ট পর্যন্ত এই পিরিয়ডটা, এবছর সেটা কমই হয়েছে, বা হলেও সেটা উড়িষ্যার দিকে বেরিয়ে গিয়েছিল। তো নিম্নচাপ তৈরি হওয়াটাই স্বাভাবিক বর্ষাকালে, এটাই ন্যাচারাল। না, এখনও পর্যন্ত সতর্কতা ইস্যু করা হয়নি, পরবর্তী সময় আপডেট করা হতে পারে, আপাতত থাকছে না।